হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা ভিডিওটা দেখো। আমি নারকেল নাড়ু বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একটু হলেও তোমাদের ভালো লাগবে। তাহলে তোমরা চলো ভিডিওটা দেখো, আমি নারকেল নাড়ু বানাচ্ছি। এই যে নারকেল কুড়া এখানে হালকা মতো গরম করে নিয়েছি। নারকেলগুলো আনা হয়েছিল অনেকদিন আগে, চারটে ছিল, একটা সেরকম ভালো ছিল না, এই জন্য তিনটে এখানে। তো এই গয়াদায় নারকেলটা কুড়ে দিয়েছে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গুড়টা গুড় দিয়ে দিই। নারকেল নাড়ু দু একবারই বানিয়েছি, সেরকমভাবে জানি না, তাও চেষ্টা করছি। ঠিকঠাক হবে না, তবুও চেষ্টা করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, গুড়টা দিয়ে দিলাম কড়াইয়ে, গুড়টা তো গলিয়ে নিতে হবে, ঢেলা গুড়, তাহলে গুড়টা গলুক। এখানে আমি এই যে খোয়া নিয়েছি, আর পাউডার দুধ এক প্যাকেট, আর এই হামালদির সাথে এলাচ থেঁতো করে নিয়েছি। এখানে গুড়টা আমার মোটামুটি গলে গেছে, আর একটু বাকি আছে, অনেকটাই গলে গেছে, একটু নেড়ে দিই। কতটা কি আন্দাজ করেই দিলাম, এই পাকটাই তো আসল। হ্যাঁ, একদম পুরো গলে গেছে। ফুটে উঠেছে, এবারে নারকেল এগুলো দিয়ে দেবো। নারকেল কুড়োগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে দি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, কমানো আছে, গুড়টা বেশি হয়ে গেল মনে হয়। এই যে নারকেল কুড়োগুলো এখানে আমি দিয়ে দিলাম, নারকেল কুড়া দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিলাম, তারপরে এই খোয়াটা দিয়ে দিচ্ছি। খোয়াটা দিয়ে দিলাম, গুড়টা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। পাউডার দুধ, পাউডার দুধটা দিয়ে দিলাম। দু প্যাকেটে দিয়ে দিলাম, একটু নেড়ে নি, গরম হোক। এই যে আমি মোটামুটি সব কিছুই মিশিয়ে দিয়েছি, এলাচ গুঁড়িগুলো মিশিয়ে দিলাম, গুড়, নারকেল, খোয়া, পাউডার দুধ। পাউডার দুধ দু প্যাকেট লেগে গেল, একটু মনে হচ্ছে গুড়টা বেশি হয়েছে। এবার পাকানোটাই, পাকটাই তো আসল, পাকানো ঠিকঠাক হলে তবে। এলাচ গুঁড়িটাও দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে, একটু জোরে করে দিই গ্যাসটা, একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। তবে ঠিকঠাক পাকটা হয়েছে কি না, নারকেল আরও ঠিক পাকা নয়টাই হচ্ছে আসলই। আর ফোটাচ্ছি না, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার একটু নেড়ে দিই, ব্যাস গ্যাসটা অফ করে দিই। কড়াইটা নামিয়ে দিয়েছি, পাকটা দেখি এখন গরম আছে, কিন্তু ঠিকঠাক পাকানো যায় কিনা ওটাই, গুড়টা একটু বেশি হয়েছে, বুঝতে পারিনি। গরম আছে, বাটিতে জল নিলাম, একটু নরম নরম হয়ে গেছে,
ঠান্ডা হয়ে গেলে পাকানো যাবে না, গরমে গরমে পাকা যাবে। পাকানোটাই পাকটাই আসল, ঠিক করে মতো ইয়ে দেব। এগুলো যতটা হতো একটু নরম নরম হয়েছে, একটু বড় বড় করে পাকিনি। গরম আছে, ভালোই গরম আছে, জল নিতে হবে। আর একটু গুড়টা ইয়ে হলে ভালো হতো। নেড়ে দি, নেড়ে দি, গরম খুবই আছে, ছোট বড় পাকানো হচ্ছে। একটু নরম নরম হয়ে গেছে, দেখো বন্ধুরা এরকম একটু নরমই হয়েছে। যাই হোক, এরকম ইয়ে করছি, নারকেল পাকানো হচ্ছে। তাহলে কড়াই অনেকটাই আছে, পাকাতে হবে আস্তে আস্তে, পাকা এই যে বন্ধুরা আমার নারকেল নাড়ু পাকানো হয়ে গেছে, বড় বড় করেই পাকালাম, একটু নরম হয়েছে। তাও এই শরীরে ব্যথা, ভীষণ শরীরে কষ্ট, তাও যাই হোক যেমন তেমন করে করলাম, ছোট বড় মিশিয়ে এগুলো হয়েছে। আর এই কটা এই হলো, তাহলে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে, মোটামুটি চেষ্টা করেছি। বন্ধুরা আমি নারকেল নাড়ু বানালাম, তোমরা দেখলে, খুব ভালো হয়নি, মোটামুটি চেষ্টা করেছি, একটু নরম হয়ে গেছে, যা তাও চেষ্টা করে একটু বানালাম। আর তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, আর আনন্দ পাই, কাজের এনার্জিও পায়। তাহলে আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কমেন্টে, আর তোমরা সবাই ভালো থাকবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। আজ তাহলে রাখছি, টাটা।